আফটারনুন সবাইকে, আর সবাই আশা করি ভালো আছো, বিন্দাস আছো। আর আজকের ব্লগটা নতুন একটা কন্টেন্ট নিয়ে চলে এসেছি, বাট আজকের দিনটা প্রচণ্ড হ্যাট্রিক যাচ্ছে আমার। যারা আমার আগের ব্লগটা দেখে নিয়েছো তারা খুব ভালো করে জানো, কারণ আজকে আমার তিনটে শ্যুট আছে, তারপর ইউটিউব মিট আপ আছে সন্ধ্যাবেলা 6টা থেকে, অলরেডি এখন 4টে বাজে, আর রাত্রিবেলায় ট্রেন, মানে জাস্ট মাথা মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আর তার মধ্যে কলকাতার এই অত্যাধিক গরম, মানে গরমে পুরো শুকিয়ে তন্দুরি হয়ে যাচ্ছে। আর আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে ফাইনালি তোমরা টাইটেল আর থাম্বনেইল থেকে জেনে গেছো। আমি কিন্তু অনেক দিন বাদে, প্রায় হ্যাঁ অনেক মাস বাদে আমি বুফে ট্রাই করতে এসেছি ফাইনালি একটা নতুন চিপেস্ট বুফে। জায়গাটা হয়তো একই, বাট বুফেটা একদমই নতুন তোমাদের কাছে। আর বুফে মানে আনলিমিটেড খাবার, জমিয়ে মজা, আর ভালো ভালো সুস্বাদু খাবার তো থাকছেই, তার মধ্যে রমজান চলছে, মানে জাস্ট আলাদাই লেভেলে। এখন আমি আছি হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্টের সামনে, আর এসছি হচ্ছে সল্টে। ইয়েস, সল্টে কিন্তু মানে প্রথম থেকেই কম দামের বুফে আছে, আর আরও একটা নতুন বুফে এটা লঞ্চ করে দিয়েছে, যেটা আমি যতটা জানি 399। এবার বাকি কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর জায়গাটা হচ্ছে এই হচ্ছে 7 পয়েন্ট, এদিকে আর্সেলান, আর এদিকে হচ্ছে সল্ট, বেঙ্গলি অ্যান্ড চাইনিজ বুফের জন্য ফেমাস। চলো আর একদম কথা না বাড়িয়ে ডিরেক্ট যাওয়া যাক, আর যা গরম লাগছে ভেতরে ঢুকে আমি বলবো একটু ঠান্ডা কিছু দাও, নাহলে পুরো একদম মানে শেষ ব্লুকান্ডি ফ্লুকান্ডি সব একদম সূর্য তুলতে নিয়েছে। আবার দেখছি মেঘ করেছে, মানে মেঘ তো করে কিন্তু বৃষ্টি তো হয় না, এটাই হচ্ছে সমস্যা। আবার ঠিক আছে, আবার গুয়াহাটি যাচ্ছি, এখন দেখি গুয়াহাটিতে আবার কিরকম ঝলসানো গরম আছে। বাদ বাকি সমস্ত ইনফরমেশন তোমরা পাবেই, জাস্ট এখন ভেতরে যাই, দেখি সল্টের নতুন বুফেতে কি আছে। ফাইনালি আমাদের কাছে টোটাল আর কি মেনু চলে এসছে, মানে এখন কিন্তু সল্টের নতুন মেনু এবং নতুন প্রাইস ইনক্লুড হয়ে গেছে, যেটা হচ্ছে 399 জিএসটি নিয়ে। আর সেখানে কী কী অ্যাড হয়েছে, বেসিক্যালি তিনটে স্টার্টার হয়েছে, তিনটে মেন কোর্স হয়েছে, আর মোটামুটি ডেজার্টে একটু কিছু চেঞ্জেস এসছে, যেটা তোমাদের আগে দেখিয়ে দিই, কারণ টোটাল মেনু আমার কাছে এসে গেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান, আর পাশে আছে চাইনিজ। ইন্ডিয়ানটা ফার্স্টে দেখাই, দেন চাইনিজটা দেখাবো, যদিও আমি এত খেতে পারবো না, কারণ আজকে তোমরা জানোই কন্টিনিউ চলছে 3 নম্বর শ্যুটেটা। এখানে ফার্স্টেই আছে দেখতে পাচ্ছ স্যুপ, আর স্যুপে কিন্তু এরকম চিকেনের পিস দেখতে পাচ্ছ, ছোট ছোট চিকেনের পিস আছে, ক্লিয়ার চিকেন স্যুপ। আর এইখানে আছে হচ্ছে ফিশ ফ্রাই, এটা কিন্তু গোবিন্দভোগ ফিশ ফ্রাই, আর সাথে হচ্ছে এই সেই শশার চাটনিটা, যেটা আমার বেশ ভালো লাগে এখানকার। আর এছাড়া আছে গন্ধরাজ মুরগি, মানে চিকেন ভাজা, জঙ্গলি মুরগি চিকেন ভাজা, আর তার সাথে আছে এগ ডেভিল। তো এই তিনটে হচ্ছে স্টার্টার আনলিমিটেড। দেন মেন কোর্স আছে, মেন কোর্সে পেয়ে যাচ্ছ তোমরা কাজু কিশমিশ পোলাও, আর এখানে পনিরের একটা আইটেম ইনক্লুড হয়েছে, যেটা হচ্ছে পনির সামথিং, পনির কি বলে ডালনা, আচ্ছা পনির ডালনা ইনক্লুড হয়েছে, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি। তো কোয়ান্টিটি নিয়ে আলাদা করে কিছু বলছি না, তার একটাই কারণ, বিকজ দিস ইজ আনলিমিটেড ফর 1399। আর ডেজার্টে লাস্ট আছে হচ্ছে আইসক্রিম এবং লিচু লঙ্কার পায়েস, যেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ওকে, তো ফার্স্টেই আমরা হচ্ছে স্যুপ দিয়ে ট্রাই করলাম, স্যুপটা কিন্তু বেশ ভালো খেতে, হালকা একটু ট্যাঙ্গি ভাব আছে, কারণ একটা টমেটো স্যুপ দিয়েছে, আর ছোটো ছোটো চিকেনের পিস, আর এইরকম দেখতে পাচ্ছি একটু ধনে পাতা কোরিয়ান্ডার লিভস দেওয়া, বেশ ভালো খেতে, একটু টক টক। আর বাকি হচ্ছে স্টার্টার, যেটা আছে তিনটে স্টার্টার আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, ফার্স্টে ট্রাই করি হচ্ছে এইটা দিয়ে, এটা হচ্ছে জঙ্গলি মুরগি ভাজা। তো চলো, সুন্দরবনের জঙ্গলি মুরগি ভাজা, আর এইরকম ব্যাপারটা আর কি, ক্রাঞ্চি দেখতে পাচ্ছ, আর ভেতরে পুরো চিকেন পিস একদম, এটা কিন্তু বোনলেস নয়, এটা আমাদের বোন আছে, বাট আনলিমিটেড। ওকে, চলো আমি ফার্স্টেই হচ্ছে একটু এগ ডেভিল দিয়ে স্টার্ট করছি। এগ ডেভিলটা একটুখানি জাস্ট কাসুন্দি দিয়ে দিলাম, কারণ কাসুন্দি দিয়েছে, আগের বার কাসুন্দি দেয়নি, দাদা ভুলে গেছিলো, এবার কিন্তু কাসুন্দি দিয়েছে। বেসিক্যালি এগ ডেভিল যেরকম খেতে হয় সেরকমই খেতে, বেশ ভালো। আর এখানে দেখতে পাচ্ছ ভেতরে হাফ ডিম দেওয়া, আলুর একটা সুন্দর স্টাফিং, বেশ ভালো খেতে। আর এরপর আছে হচ্ছে গন্ধরাজ মুরগি ভাজা, এটাও একটু টেস্ট করে দেখি। এটা অনেক বেশি টেস্টি, ওয়াও, ভেতর পরে এরকম চিকেন দেখতে পাচ্ছ, বোনলেস নয় আগেই বলেছি, বাট বাইরের কোটিং এবং ম্যারিনেশনটা জাস্ট ফাটাফাটি। এগ ডেভিলটা যেরকম নর্মাল খেতে হয় সেরকমই, বাট এইটা কিন্তু বেশ ইউনিক একটা ডিশ, গন্ধরাজ না জঙ্গলি মুরগি, সুন্দরবনের জঙ্গলি মুরগি ভাজা, এত বড় নাম কে দেয়, কেন দিয়েছে এত বড় নাম বলতে পারছি না আমি। ওকে, এরপর হচ্ছে ফিশ ফ্রাইটা, যেটা হচ্ছে আমার এখানকার পার্সোনালি ফেভারিট, আর এরকমই যদি তোমরা মোটামুটি 4-5টা খেয়ে নাও তোমাদের 399 অনেক বেশি উঠে যাবে বড় বড় দোকানের সাথে, আমি একটু কম্পেয়ার করে দেখি, কারণ এখানে তিনটে যে স্টার্টার দিয়েছে বেশ ভালো দিয়েছে, আর তার মধ্যে হিট স্টার্টার যেটা আছে ফিশ ফ্রাই,
আর সাথে হচ্ছে এই রকম এই সসটা যেটা কিন্তু বেশ আমার ভালো লাগে। চাটনিটার মধ্যে কিন্তু আলাদা একটা জাদু আছে, মানে দই শসার চাটনি এটা, যেটা খুব কম জায়গায় পাওয়া যায় আমি যতটা জানি, বা খেতে সিরিয়াসলি ভালো। আর ভেতরে মাছের স্টাফিং যদি আমি দেখাই, এইরকম দেখতে পাচ্ছ বাসা মাছ ইউজ করছে, বাট আনলিমিটেড যখন কথা আসে তখন কোনো কিছুই কোয়ান্টিটি ম্যাটার করে না, জাস্ট জমিয়ে খাও আর টেস্ট যথেষ্ট ভালো। অলরাইট, এবার হচ্ছে আমরা ট্রাই করছি মেন কোর্স। মেন কোর্সে কী কী আছে তোমাদের বলে দিয়েছি, আছে হচ্ছে কাজু কিশমিশ পোলাও, আর তার সাথে এখানে কাঁচা লঙ্কা মুরগি দেখতে পাচ্ছ, আর এদিকে হচ্ছে পনিরের একটা আইটেম আছে। তো মোটামুটি এবার একটু টেস্ট করে দেখি, ফার্স্টে হচ্ছে পনিরের আইটেমটা দিয়ে টেস্ট করি। আর এখানে যদি একটু কোয়ান্টিটি দেখা যাবে, কোয়ান্টিটি দেখানোর পিছনে আনলিমিটেড যতবার চাইবে পেয়ে যাবে, বাট পনিরের পিস কিন্তু বেশ ভালো পরিমাণে আছে। চলো এবার একটু পনিরটা দিয়ে জাস্ট ট্রাই করে দেখি কেমন লাগে। বেশ ভালো খেতে, পানিটা বেশি রিচ নয়, কাজু কিশমিশ পোলাওটা হালকা একটু মিষ্টি, দারুণ ব্যালেন্স করছে। আর আমার পার্সোনালি মনে হয় এখানে ইন্ডিয়ান, চাইনিজ এবং আরেকটা বুফে আছে যেটা হচ্ছে বেঙ্গলি বুফে, এটা হচ্ছে বেঙ্গলি আর এদিকে চাইনিজ বুফে আছে। আমার পার্সোনালি চাইনিজ বুফের থেকে বেঙ্গলি বুফেটা অনেক বেশি ভ্যালু ফর মানি এবং আমার ভালো লাগে, পার্সোনালি আমার ভালো লাগে। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো তোমাদের হয়তো পছন্দের, কারণ আমি মনে করি ঠিক আছে আমার ভালো লাগে চাইনিজ, বাট এখানে এই ফিশ ফ্রাই দেন ডিমের টেবিল আরও যেই যে আইটেমগুলো আছে এগুলো বাস জমিয়ে খেলে জাস্ট আলাদাই তৃপ্তি। এরপর হচ্ছে আমি এই যেটা কাঁচা লঙ্কা মুরগি আছে সেটা একটু টেস্ট করে দেখি যে কাঁচা লঙ্কা মুরগিটা কেমন। দেখো কাঁচা লঙ্কা মুরগিটা একটু কাঁচা লঙ্কার ফ্লেভার আছে যেটা থাকার কথা, বেশি স্পাইসি নয়, তোমরা ভাবছো কাঁচা লঙ্কা মুরগি হেভি ঝাল ফাল হবে সেরকম নয়। আর এখানে যে কাজু কিশমিশ পোলাওটা আছে সেটা যদি হালকা একটু মিষ্টি আছে তার সঙ্গে কিন্তু স্পাইসেস ব্যাপারটা বেশ ভালো ম্যাচ করেছে। আর ওভারঅল যদি এই টোটাল বুফেটার কথা বলা হয়, আইটেম আছে বলতে গেলে 1, 2, 3, ওদিকে 3, 3, 6, 7, 8, 9 আইসক্রিম নিয়ে 9 আইটেম 399 টাকায় একজনের জন্য আনলিমিটেড, অল ডে অ্যাভেলেবেল কটা থেকে কটা অব্দি? আচ্ছা তো মোটামুটি 12:30 থেকে 9:30 অবধি অ্যাভেলেবেল আছে, যখন ইচ্ছা আসো এসে ট্রাই করো, একটা ফোন করেও আসতে পারো যদি সিটের প্রবলেম হয়, কারণ জায়গা অনেকটাই কম এখানকার, তো একটা কল করে এসো, আদারওয়াইজ তোমরা ডিরেক্ট আসলেও পেয়ে যাবে। জাস্ট কমপ্লিট করি এটা, দেন ব্যাক করছি চাইনিজটা নিয়ে। বাট তার আগে একটা জিনিস আমার ট্রাই করার প্রচণ্ড ইচ্ছা, যেটা হচ্ছে লিচু লঙ্কার পায়েস। যদি আমি এটা প্রথমবার শুনলাম এমন নয়, এটা আমি সপ্তমীতে অনেকবার ট্রাই করেছি, বাট চলো এখনও ট্রাই করে দেখি। এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ, লিচু লঙ্কার পায়েস, এটা সেরা। এটা প্রবাবলি বেঙ্গলি যেটা আছে, মানে বেঙ্গলি বুফে যেটা আছে সেটার সাথে ইনক্লুডেড, চাইনিজের সাথে নয়, কারণ ওখানে দর্শনভিত আইসক্রিম আছে। আর শুধু এই লিচু লঙ্কার পায়েসই নয়, এর সাথে কিন্তু আইসক্রিমও ইনক্লুড আছে, যেটা গলে যাবে বলে এখন দেয়নি, বাট তোমরা পেয়ে যাবে। এটা প্রচণ্ড রিফ্রেশিং, দারুণ খেতে। ওকে তো ফাইনালি আমার মোটামুটি ইন্ডিয়ান ট্রাই করা, মানে বেঙ্গলি ডিশ ট্রাই করা কমপ্লিট সবটা। আর ওদিকে সুনিতা খাচ্ছে, এদিকে আরও সবাই আছে, আমার টিম মেম্বার হয়ে গেছে সবাই, মনে হয় আমি মনে হয়ে গেছি ডিওপি হয়ে গেছি, তারাও তো আছে না, তার জন্য এখানে একসাথে আসা। বাদ বাকি সাথে চাইনিজ আইটেম গুলো চলে এসছে, মানে চাইনিজ বুফেতে কি কি আছে সেটা তোমাদের ফার্স্ট একটু দেখিয়ে দিই, এর প্রাইসও কিন্তু 399 সবকিছু সেম। ওকে তো এই হচ্ছে টোটাল দেখতে পাচ্ছ চাইনিজ বুফের আইটেম, এখানে শুধু দর্শন উইথ আইসক্রিমটা নেই, তার কারণ ওটা ডেজার্ট আছে। আর এই হচ্ছে মোটামুটি মেনু দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু নখানা আইটেম আছে, এখানে স্যুপ আছে দেখতে পাচ্ছ, 3 স্টার্টার এখানে দিচ্ছে, একটা এগের, একটা ফিশের এবং একটা চিকেনের, চিকেন ড্রামস্টিক আছে। আর এইদিকে হচ্ছে মেন কোর্সেও 3 আইটেম, এগ হাকা নুডলস, দেন এখানে পনিরের একটা আইটেম আছে, আর এইটা হচ্ছে একটা চিকেনের গ্রেভি আইটেম আছে। আর এছাড়াও কিন্তু দর্শন উইথ আইসক্রিম ডেজার্টে। তো চলো এবার জাস্ট এখান থেকে একটু একটু ট্রাই করি, কারণ এত খাবার আমি খেতেই পারবো না, আর খাবারের কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই। এবার জাস্ট দেখো কতটা টেম্পটিং এক একটা ডিশ দেখতে, সেটা চাইনিজ হোক বা ইন্ডিয়ান।
দেখো চাইনিজ বুফেতে ফারস্টেই হচ্ছে আমি স্যুপ দিয়ে ট্রাই করছি। এখানে দেখতে পাচ্ছ স্যুপ, স্যুপটা কিন্তু বেশ ভালো দিয়েছে, ভর্তি ভেজিটেবল। এখানে দেখতে পাচ্ছ চিকেন আছে, মাশরুম আছে, মানে সব মিলেমিশে যাকে বলে বিশাল একটা ব্যাপার। জাস্ট একটু টেস্ট করি। আমার আবার বেঙ্গলির থেকে চাইনিজ স্যুপটা বেশি ভালো লেগেছে, মানে এমনভাবে বানিয়েছে ব্যাপারটা যাতে তোমাদের পড়ে যাচ্ছিল। একদিন এটা একদিন ওটা, এরকম ভাবে সে ট্রাই করছে, মানে কোনোটার এটা ভালো কোনোটার ওটা বেশি ভালো, মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা আর কি বেশ ভালো। ওকে, তো আমি টোটাল আর কি স্টার্টার মেন কোর্স সব কিছু একসাথে নিয়ে নিয়েছি, একদম এই প্লেটটার মধ্যে সাজিয়ে দেখতে পাচ্ছ। দেখতে এইরকম লাগছে, বাট দাদার আর কি ট্রাই করা হয়ে গেছে মোটামুটি সব কিছু আর কি। দাদা আর অক্ষয় আমার আগেই রিভিউ দিয়ে দিয়েছে, ভালো খেতে। এবার আমি জাস্ট টেস্ট করে দেখি। ফার্স্টে হচ্ছে ডিমের আইটেম যেটা দিয়েছে চাইনিজে, এই আইটেমটা একটু টেস্ট করি। বেশ ইউনিক আইটেমটা। বেসিক্যালি এরকম একটা ডিমকে চার ভাগ মতো করা হয়েছে, তারপর এটাকে ব্যাটারে ফ্রাই করে চাইনিজ সসে টস করে জিনিসটা করা, বেশ ভালো খেতে। এরপর হচ্ছে আমরা ট্রাই করছি ফিশের আইটেমটা। এখানে দেখতে পাচ্ছ আমি তো অল্প অল্প করেই নিয়ে নিয়েছি, এই হচ্ছে একটা ফিশের আইটেম দিয়েছে যেটা টেস্ট করি। অনেকক্ষণ ধরে আছে একটু এসির মধ্যে, হালকা ঠান্ডা হয়েছে, বাট ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আছে। আর সাথে আছে হচ্ছে গ্রামস অফ হেভেন, এটা হচ্ছে আমার ভাইয়ের সবচেয়ে বেশি ফেভারিট আইটেম। এবার হচ্ছে একটু গ্রামস অফ হেভেনটা ট্রাই করি। এইটা ফিশের আইটেমটা সেম হয়েছে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কঠিনটা হার্ড হয়ে গেছে, বাট ভেতরে কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই আছে। ওকে, তো এবার হচ্ছে এই হাক্কা নুডলস যেটা আছে সেটা একটু ট্রাই করি। আমি এটাও অল্প করে নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, যদি এটা চাউমিন ইউজ করেছে, মানে সরু সরু চাউ। চাউমিনটা হালকা একটু গরম আছে, কারণ কি বলবো, এটা ভুলে গেছে। হ্যাঁ একদম, আমি মাঝে মাঝে ভুলে যাই। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ চাউমিনটা বেশি খেতে, আলাদা করে বলার কিছু নেই। সাথে আছে পনিরের ডিশটা, এরকম সাইজের পনিরের পিস আছে দেখতে পাচ্ছ। পনিরের কোয়ালিটিটা ভালো আর টেস্টটাও ভালো, বাদ বাকি মোটামুটি আইটেম তো যা টেস্ট করেছি আমার বেশ ভালোই লেগেছে। আর এইখানে যে চিকেনের আইটেমটা আছে, এই হচ্ছে এক একটা চিকেনের পিস। যদি আমি কোয়ান্টিটি নিয়ে কোনো কথা বলছি না, কারণ সবটাই আনলিমিটেড বুফে, একজনের জন্য আনলিমিটেড বুফে, কিন্তু শেয়ারেবল নয়, কেউ এখন এই কমেন্টগুলো করো না। গ্রেভি চিকেনটা একটু ট্রাই করে দেখি। দেখো এটা যেহেতু গ্রেভির মধ্যে ছিল, এটা কিন্তু সেরকম হার্ড হয়নি, কারণ গ্রেভিটা হচ্ছে এইরকম, একটু দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেনের গ্রেভিটা, ক্যাপসিকাম বেল পেপার সব কিছু দেওয়া আছে। ওভারঅল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, বাট ওই আমার ফেভারিট বেঙ্গলি। ওকে, তো চলো মোটামুটি আমার সব খাওয়া কমপ্লিট। আর এই হচ্ছে আইসক্রিম, আইসক্রিম গোলে জল হয়ে গেছে, তার কারণ কিছু করার নেই। এখানে দর্শন ছিল, মানে দর্শন সেটা আমি আর নিইনি। এবার আইসক্রিমের তো আমি বিশাল বড় ডেসক্রিপশন এখন দেওয়ার কিছু নেই, আইসক্রিমটা এরকম খেতে ওরকম করতে। আইসক্রিমটা ভালো খেতে আইসক্রিম নর্মাল যেরকম খাও, ভ্যানিলা আইসক্রিম দিয়েছে সেরকমই খেতে, বাদ বাকি খাবারের যা টেস্ট বলার কথা সেটা তোমাদের বলে দিয়েছি, সেটা বেঙ্গলির ক্ষেত্রে এবং চাইনিজের ক্ষেত্রে। এবার বাদ বাকি কমপ্লিট করি, কমপ্লিট করে এখন আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ অলরেডি 6টা বাজে আর আমার 6টার সময় একটা জায়গায় পৌঁছানোর কথা। এটাই হচ্ছে আজকে সকাল থেকে আমার 1.5 ঘন্টা করে পিছিয়ে গেছে সব কিছু, কিছু করার নেই। Much later. ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ ভালো খেলাম। আর খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি, আমাদের একটু ইউটিউব মিটআপ আছে, তো সেখানে তার ব্লগ আমাদের ব্লগ চ্যানেলে আসবে, সেখানে তোমরা দেখে নিতে পারবে। বাদ বাকি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর 399 কোনো রকম GST নেই। এখানে চাইনিজ বুফে খাও বা বেঙ্গলি বুফে, আমার পার্সোনালি বেঙ্গলিটা ভালো লেগেছে, এসে ট্রাই করতে পারো। কিছু আইটেম বাড়ানো হয়েছে, টোটাল 9 আইটেম, আনলিমিটেড ফর 1। আর দেখা হচ্ছে এরপর নেক্সট ভিডিওতে, প্রবাবলি কোনো ট্রাভেল ব্লগই আসছে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট, বাই। একটা আলাদাই এক্সপিরিয়েন্স, ফাইনালি আলাদাই ট্রাভেল ব্লগ আসতে চলেছে।